নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। রাহুল ঝড়ে বেসামাল লোকসভার ট্রেজারি বেঞ্চ। বিরোধী দলনেতার বক্তব্য থেকে বেশ কিছু অংশ বাদ দেওয়া নিয়ে মঙ্গলবার নতুন করে বিতর্ক দানা বাঁধে রাজনীতির অন্দরে। রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে অংশ নিয়ে হিন্দুত্বকে হাতিয়ার করে সোমবার শাসক দলকে বিঁধেছিলেন রাহুল গান্ধী। সেই বক্তব্যে হিন্দু, নরেন্দ্র মোদী, বিজেপি ও আরএসএস সম্পর্কে যেসব মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা, তার সবগুলোই লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ায় প্রতিবাদে এক কাট্টা বিরোধী মঞ্চ ইন্ডিয়া। ঠেকানো যাচ্ছে না রাহুল গান্ধীকে। গত দুবার উপযুক্ত সংখ্যা না থাকায় বিরোধী দলনেতা পায়নি ষোড়শ ও সপ্তদশ লোকসভা। এবার সেই আসনে বসে চাঁচা ছোলা ভাষায় শাসক শিবিরকে নিশানা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী। আর সেই রাহুল সুনামিতেই টালমাটাল শাসক দল। এমনকি বাঘা মন্ত্রীদের আসরে নামিয়েও বিরোধী দলনেতার শব্দবান থেকে নিজেদের বাঁচাতে পারেনি বিজেপি। বাঁচেননি লোকসভার স্পিকার ওম বিড়লাও। হাস্যচ্ছলে তাঁকেও কটাক্ষ করতে ছাড়েননি রাহুল। কার্যত রাহুলের বাক্যবাণ এতই তীক্ষ্ণ ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আসন ছেড়ে উঠে দাঁড়াতে হয়, যে দৃশ্য গত দশ বছরে কখনো দেখেনি লোকসভা এবং ক্রমেই দীর্ঘ হয় সেই তালিকা। রাহুল গান্ধীর ভাষণের সময় দুবার উঠে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চারবার উঠে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চারবার উঠে দাঁড়াতে হয়, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু উঠে দাঁড়ান ছবার, তিনবার চেয়ার ছাড়তে হয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উঠে দাঁড়ান চারবার, পাঁচ ছবার করে ওঠেন বসেন অনুরাগ ঠাকুর, ভূপেন্দ্র যাদব, সবচেয়ে বেশি চেয়ার ছাড়েন নিশিকান্ত দুবে ১০ বার। তারপরেও রাহুলকে ঠেকানো যায়নি। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে অধিবেশনের প্রথম বক্তৃতাতেই চার ছয় হাঁকিয়ে শিহরণ ফেলে দেন ট্রেজারি বেঞ্চে এবং শাসক শিবিরকে বিঁধে হাতিয়ার করেন বিজেপির বোলসাই সেই হিন্দুত্বকেই। বিজেপি ও আরএসএস এর মেকি হিন্দুত্বের নিশানা করতে শিবশরণে যেতে হয় রাহুলকে। শিবের ছবিতে বম বোলের বড়া ভয় দেখিয়ে রাহুলের বক্তব্য হিন্দু ধর্ম ভয় পেতে নিষেধ করে, ভয় দেখাতেও বারণ করে, গলায় সাপ জড়িয়ে সেই ভয়হীনতারই প্রতীক মহাদেব। কিন্তু যারা হিন্দুত্বের পক্ষে গলা ফাটায় ঠিকানায় হিন্দু ধর্মের, সেই বিজেপির মুখে কেবলই হিংসার কথা, ঘৃণা ও ভেদাভেদের উস্কানি। মজার ছলে রাহুলের সংযোজন শিবের বড়া ভয় কংগ্রেসের ভোট চিহ্ন, মানুষের আস্থার সোপান। রাহুলের কথা শুনে রে রে করে ওঠে শাসক শিবির, কিন্তু থামানো যায়নি বিরোধী দলনেতাকে। শেষমেশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় রাহুলের ভাষণের হিন্দু, নরেন্দ্র মোদী, বিজেপি ও আরএসএস সম্পর্কিত সমস্ত প্রসঙ্গ। আর সেটাই জন্ম দেয় নয়া বিতর্কের। রাহুল অবশ্য নিজের বক্তব্য থেকে পিছু হটতে রাজি নন, উল্টে সওয়াল করেন সত্যের পক্ষে। একই সঙ্গে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে তার বক্তব্যের বাদ দেওয়া অংশ কার্য বিবরণীতে রাখার অনুরোধ জানান তিনি। দুনিয়া মে সচ্চাই এক্সপঞ্জ হো সকতি হ্যায়, মগর রিয়ালিটি মে সচ্চাই এক্সপঞ্জ নহীঁ হো সকতি হ্যায়। জো মেনে কাহা থা, জো মেনে কেহনা থা, মেনে কেহ দিয়া, ও সচ্চাই হ্যায়। অর এক্সপঞ্জ করেন জিতনা করনা হ্যায় করেন, সচ্চাই সচ্চাই হোতি হ্যায়। প্রধানমন্ত্রীর মুখে কখনো পাপ্পু, কখনো বা শেহজাদা কটাক্ষ শুনতে হয়েছে রাহুলকে। মোদীর সেই পাপ্পুই লোকসভার প্রথম অধিবেশনে এমনই ঝড় তুলেছেন যে ত্রাহি ত্রাহি রব শাসক শিবিরে। এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ট্রেজারি বেঞ্চকে আত্মরক্ষার নতুন কৌশল খুঁজতে হবে বলে দাবি ইন্ডিয়া জোটের। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এতদিন কানাঘুষো শোনা যাচ্ছিল। মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই শিলিগুড়িতে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেছেন। তিনি বলেন, আমার আত্মসম্মানে যদি কেউ আঘাত করেন তাহলে তার ফল তাকে ভুগতে হবে। আমি তাকে সাংবিধানিক সহকর্মী বলে সম্মান করি। আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছি, এখন আদালত সিদ্ধান্ত নেবে। এনিওয়ান হু অ্যাটাক্স মাই সেলফ রেসপেক্ট উইল হ্যাভ টু সাফার। শি ইজ অ্যাকিউজড নাও,
a traitor as an accused as far as this is concerned. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation suit. Let the court decide. কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা রীতিমতো নজিরবিহীন ঘটনা। অনেকদিন ধরেই রাজ্যপালের সঙ্গে নবান্নের খটাখটি চলছে। বছরখানেক আগে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর সিভি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালোই ছিল। রাজভবনে বোসের সঙ্গে দেখা করে এসে মমতা বলেছিলেন, ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে, আশা করি তাঁর সঙ্গে কাজ করতে অসুবিধা হবে না। সে বছর সরস্বতী পুজোর দিন রাজভবনে বোসের বাংলা শেখার হাতেখড়ি অনুষ্ঠান হয়। তার মধ্যমণি ছিলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সতীর্থরা। কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্ব বাড়তে থাকে। সম্প্রতি তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেন, তাতেই ক্ষিপ্ত হয়ে মমতার বিরুদ্ধে মামলা করেছেন বোস। তার আগে রাজভবনের এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। একই সময় দিল্লির এক পাঁচতারা হোটেলে বাংলার এক নৃত্যশিল্পীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ সামনে আসে। এই দুই ঘটনা ঘিরে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন শাসক দলের নেতা মন্ত্রীরা। সব মিলিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের তিক্ততা চরমে পৌঁছয়। এরই মধ্যে মাথা ভাঙা এবং চোপড়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। মঙ্গলবার শিলিগুড়ি সার্কিট হাউসে বসে ওই সব ঘটনার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করান রাজ্যপাল। তাঁর অভিযোগ, সরকারি মদতেই এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটছে, রাজ্য সরকার তার দায় এড়াতে পারে না, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। I have sought 22 times reports from the state government under Article 167 of the Constitution of India. Article 167 lays down that the Chief Minister, not the government, the Chief Minister has a duty to send reports to the governor whenever the governor asks for such reports about any aspect of administration. This has not been done. It's a lapse from the part of the Chief Minister of Bengal to discharge of the constitutional obligations. I will take it up seriously, and certainly whatever remedies are possible under the Constitution and remedies are possible under the Constitution will be done. There was a request to meet me in Calcutta. I said, instead of coming all the way, I can come to the victims. The victim of Chopra, I was supposed to go there from the airport directly. The victim, I understand, expressed a wish that she would like to be left alone. I respect that sentiment, therefore I have not met her today, but the victims who came today, I have met them. I'm always open for suggestions. Whenever they want to meet me, they are welcome. I'm also willing to go to them whenever it suits them. I do not want to comment on the Chief Minister now. I have come to the conclusion that there is official patronage of violence in the state. That's a serious issue which will be tackled in appropriate manner. Certainly, the culture of violence has the backing and patronage of government. Government supported or government initiated violence is a phenomenon which nobody can tolerate in a civilized society. That is what is happening in Bengal. প্রশ্ন উঠেছে, রাজ্যপাল ঠিক কি চাইছেন? তিনি বারবার হুমকি দিচ্ছেন অ্যাকশন নেওয়া হবে, এসব বরদাস্ত করা হবে না। গতকাল রাতেও রাজ্যপাল বলেন, বাংলার রাস্তায় রক্ত স্নান চলছে, গ্রাম বাংলায় মৃত্যুর নৃত্য চলছে। শাসক দলের অভিযোগ, রাজ্যপাল পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন। এর আগেও শাসক দলের নেতারা অভিযোগ করেছিলেন, রাজ্যপাল রাজভবনকে বিজেপির পার্টি অফিসে পরিণত করেছেন। রাজ্যপাল তার নিজের দপ্তরের কর্মরত মহিলার উপর যৌন নির্যাতন করেন বলে অভিযোগ, বা ওডিসি নৃত্যশিল্পীকে দিল্লির সেভেন স্টার হোটেলে ধর্ষণ করেন বলে অভিযোগ, সেই রাজ্যপাল বিজেপির তল্পিবাহকতা করে বাংলাকে বদনাম করতে সদা ব্যস্ত থাকে, তাই এই ধরনের কথা বলছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না।
রাজ্যপাল এবং নবান্নের সংঘাত যে জায়গায় গিয়ে পৌঁছেছে তা সহজে মেটার নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। কোনো পক্ষই জমি ছাড়তে নারাজ। আজ রাজ্যপাল গরম গরম কথা বলছেন, তো কাল শাসক দলের নেতা মন্ত্রীরা আরও গরম কথা বলছেন। এর শেষ কোথায় কে জানে। দুই বিধায়কের শপথ নিয়েও যে জটিলতা চলছে তারও কোনো নিরসন হচ্ছে না। দুদিন আগেই বিধানসভার স্পিকার বলেন, আমি ক্লান্ত, এর একটা শেষ হওয়া দরকার। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আবার সম্মেলন, আবার গম্ভীর গম্ভীর আলোচনা, শেষে এই করতে হবে ওই করতে হবে বলে একগুচ্ছ সিদ্ধান্ত, কিন্তু ভোটের খাতায় নিটফল শূন্য। এইভাবেই চলছে সিপিএম। আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা দেশে সিপিএমের সম্মেলন শুরু হবে। প্রথমে শাখা সম্মেলন, তারপর এরিয়া কমিটি, জেলা কমিটি এবং শেষে রাজ্য সম্মেলন। আগামী এপ্রিল মাসে বসবে 24তম পার্টি সম্মেলন। রাজ্যে রাজ্যে শাখা স্তরের সম্মেলনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সারা দেশে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি সিপিএম। বাংলায় রাজ্য কমিটির দুদিনের বৈঠকে ভোটে ভরাডুবি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি। আগামী মাসে কল্যাণীতে বসবে রাজ্য কমিটির তিন দিনের বর্ধিত অধিবেশন। সেখানে বিপর্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলবে। সেখান থেকে ভবিষ্যতে চলার দিশা ঠিক করবে বঙ্গ সিপিএম। গত শুক্রবার থেকে দিল্লিতে বসেছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে লোকসভা নির্বাচনের ফলাফল এবং ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রের খবর, কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিএমের ভোট বিপর্যয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। বলা হয়েছে বিস্তারিত আলোচনা এখনও বাকি, তবে সাধারণভাবে দেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। রবিবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়েছে। লিখিত বিবৃতিতে দল বলেছে সংসদে গরিষ্ঠতা হারালেও বিজেপি ক্ষমতা হারায়নি। বিজেপি এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে জোট সরকার গড়তে বাধ্য হয়েছে। তবে দল হিসেবে বিজেপি এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। এই অবস্থায় নাগরিক অধিকার রক্ষায় এবং সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে লড়াই আরও তীব্র করার ডাক দিয়েছে। কেন্দ্রীয় কমিটি বলেছে অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলের সঙ্গে যৌথভাবে এবং আলাদাভাবে সারা দেশে এই দায়িত্ব পালন করে যাবে সিপিএম। এদিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপি যে এখনও আগের মতোই আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে যাবে তা লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 50 বছর আগের জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি। এর পাল্টা হিসেবে সোমবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভাষণ দিতে গিয়ে একেবারে তেড়ে ফুঁড়ে উঠেছিলেন। তাঁকেও বেশ আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছে। রাহুলের ঝাঁঝালো বক্তৃতা সামাল দিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ ডজন খানেক মন্ত্রী বারবার উঠে দাঁড়িয়ে রাহুলকে বাধা দিয়েছেন। আবার ফিরে আসি সিপিএম এর কথায়। এই যে 2009 সাল থেকে ভোটের বাজারে সিপিএম এর খরা শুরু হয়েছে তা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 2019 সালে বাংলা থেকে লোকসভায় তারা শূন্য, 2021 সালের বিধানসভা ভোটে শূন্য। অনেক আশা নিয়ে এবারের লোকসভা ভোটে লড়তে নেমেছিল সিপিএম, কিন্তু 24-এর ভোটেও বঙ্গ সিপিএম সেই শূন্য। পরাজিত হয়েছেন খোদ বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দলের নিচু তলার কর্মী সমর্থকরা এখন সম্মেলন বৈঠক আলোচনার কথা শুনলেই মেজাজ হারিয়ে ফেলছেন। তাঁদের বক্তব্য, আলোচনা সম্মেলন অনেক হয়েছে, এবার মাঠে নেমে লড়াই করার সময় এসেছে। ঠান্ডা ঘরে তাত্ত্বিক আলোচনা বাদ দিয়ে মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছতে হবে সিপিএমকে। মানুষের সঙ্গে নেতাদের দূরত্ব বেড়ে গিয়েছে, তারই খেসারত দিতে হয়েছে একের পর এক ভোটে। সম্প্রতি হকার উচ্ছেদ ঘিরে যে অবস্থার সৃষ্টি হলো, দিকে দিকে গণপিটুনির যে ঘটনা ঘটছে সেগুলি নিয়ে দলকে কোনো আন্দোলন করতে দেখা গেল না বলেও আক্ষেপ শোনা গিয়েছে অনেক সিপিএম কর্মীর গলায়। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।